দিনভর নানা নাটকীয়তা আর পুলিশি বাধার মুখে মতিঝিলের আরামবাগ এলাকায় সমাবেশ করেছে জামাত শিবিরের নেতাকর্মীরা। দুপুর একটার দিকে নটরড কলেজের সামনে থেকে সাতটা চত্বরের দিকে যেতে চাইলে কালভার্ট এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় আশেপাশের এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী পুলিশি ব্যারিকেড ভেঙে যোগ দেয় মূল সমাবেশে। সেখানে অল্প সময়ে ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সমাবেশের ডাক দেয় জামাত। তবে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।